সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আলোচক বৃন্দ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার গলা শুনে সম্ভবত বুঝতে পারছেন আমি খুব সুস্থ নই। তার মধ্যে ইন দ্য লাস্ট ক্লাস দ্য স্টুডেন্টস আর অ্যাংরি, দ্য স্টুডেন্টস আর হাংরি, অ্যান্ড দ্য টিচার আর ওয়ারি। সবাই অপেক্ষা করছেন কত তাড়াতাড়ি শেষ করা যায়। আমিও তাড়াতাড়ি শেষ করে দিতে চাই, কারণ অনেক বক্তা কথা বলেছেন, তাই সবই বলা হয়েছে। এরপরেও ফকরুল ভাই, সেলিম আপা সহ আরও বক্তা আছেন। আমি প্রথমেই নারী ও শিশু অধিকার পরিষদের আজকে এই উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছি, যে বিষয়টা তারা নির্বাচন করেছেন। খুব জটিল মনে করি আমি, বাংলাদেশ কেন এই ভারত উপমহাদেশটাই জটিল। আমাদের ইতিহাস জটিল, ভূগোল জটিল, আমাদের নেতারা জটিল, মানুষও খুব সহজ না। কিন্তু মানুষের পারসেপশন, মানে বোঝার যে বিষয়, সেটা এরকম হয় একেবারে পিকিউলার টাইপের। ধরেন মহাত্মা গান্ধী একেবারে সাত্ত্বিক ব্রাহ্মণ, কিন্তু উনি হচ্ছেন সেকুলার ইন্ডিয়ার জাতির জনক তারা বলে না, কিন্তু মূল নেতা। আর মোহাম্মদ আলী জিন্না আজীবন হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত, কংগ্রেসে থেকেছেন, একত্র ভারতবর্ষ চেয়েছেন, উনি শেষ পর্যন্ত হয়েছেন মুসলিম লীগের প্রেসিডেন্ট, এবং ইসলামের ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে উঠল তার জাতির পিতা। এবং পাকিস্তান হবার পরও মোহাম্মদ আলী জিন্নার আচরণ সবাই দেখেছেন, উনি ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে কিছু করেননি। আমাদের দেশেও এরকম নেতা আছেন, ছিলেন, আমি নাম বলবো না, যিনি তার কলিগদের মধ্যে যারা যারা হিন্দু ছিলেন তাদেরকে মালাউন বলতে পছন্দ করতেন। আমরা এই নিয়েই বাস করছি। এখন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে কথা উঠেছে, নিশ্চয়ই স্বাধীনতা গর্বের বিষয়, কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে, আর এই স্বাধীনতার কথা বলবেন কেন? ভারত বিভাগ নিয়েও প্রশ্ন উঠেছে, কত বড় দাঙ্গা হয়েছিল মনে করে দেখেন। কেউ বলেন 10 লাখ লোক মারা গেছে বেঙ্গল এবং পাঞ্জাবে। রোড টু পাকিস্তান খুশবন্ত সিংয়ের লেখা পড়লে সমস্ত গায়ে কাঁটা দিয়ে ওঠে। যে বাংলাদেশে কি হয়েছে যাকে আমরা সাম্প্রদায়িক পরিস্থিতি বলছি? সাম্প্রদায়িক পরিস্থিতি বা দাঙ্গা যদি হয় তাহলে দুটো সম্প্রদায়ের তো দাঙ্গা করতে হবে। হিন্দুরা কোনো জায়গায় কোনো মুসলমানকে আঘাত করেছে, এরকম ঘটনা আছে? কুমিল্লাতে যেখানে ঘটনাটা শুরু হলো কোরআনের অবমাননা, সেটা কোনো হিন্দু অবমাননা করেছে এই রকম কোনো প্রমাণ বা কোনো কিছু নথি কেউ দেখিয়েছেন? অথচ সেই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন কোথায়, হাজীগঞ্জ, সেখানে একটা মিছিলের মধ্যে পুলিশ গুলি করে 8 জনকে হত্যা করলো। আমাদের পুলিশরা ওই যে বলে না, মানে ফায়ারিং স্প্রি টাইপের, মানে গুলি করে আনন্দ পায়। কারণ আমাদের প্রধানমন্ত্রী তো একসময় বলেছিলেন, ওই যখন ক্রস ফায়ার নিয়ে কথাবার্তা হচ্ছে, তখন উনি বলেছেন, তো পুলিশকে অস্ত্র দিয়েছি কি পকেটে রেখে দেবার জন্য, ওরা ব্যবহার করবে না? তো পুলিশও মনে করে দরকার লাগলেই ব্যবহার করি। একই রকম নাসিরনগরের ঘটনা বলেন, বা হেফাজতের যে মিছিলগুলো হলো তার উপরে যেরকম করে গুলি করলো, সরকার এই রকম করে একটা গুলির বৃষ্টি শুরু করলেন কেন? আমি মনে করি পুরা ঘটনার মধ্যে আমাদেরকে একটা দ্বিতীয় চিন্তা দেওয়ার অবকাশ আছে। এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আমি মনে করছি না। আবার আমি বলছি, যদি হিন্দুরা, খ্রিস্টান, বৌদ্ধরা মুসলমানদের উপর কোথাও হামলা করত, তার পাল্টা মুসলমানরা হামলা করত, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা বলতাম, তা তো হয়নি।
এমনকি মুসলমানরাও যেটা করেছে ধরেন বড় ঘটনা হাজিগঞ্জে, সেটা তো প্রমাণ হয়েছে বেশিরভাগ সেই জায়গাতে ছাত্রলীগের ছেলেরা ছিল। পীরগঞ্জের ঘটনাও তাকে দেখা গেছে নেতৃত্ব কে দিয়েছে, তার মানে বিষয়টাই ছিল পলিটিক্যাল। এই রাজনীতি আমাদের, আমি মনে করি এটাও নতুন করে ভাববার দরকার আছে। বাংলাদেশে যখন ঘটনা ঘটছে তখন একই রকম করে দেখলাম পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে, বিভিন্ন পার্টির নেতা, সব পার্টির আমি নাম নাই বললাম, তারা এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন। পশ্চিমবঙ্গে তো ধর্ণাই হলো, একটা তো বক্তৃতাই করলেন, শুধু এখনই যে অত্যাচার চলছে তা না, শেখ মুজিবের আমলেও এরকম ঘটনা ঘটেছে। আর এরপর আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বললেন এখানকার প্রতিক্রিয়া যদি ওখানে হয় তাহলে সেটা কিন্তু বাংলাদেশে আরো বাড়বে। এখন আমরা আদার ব্যাপারে ক্ষমতাই তো নাই, আমরা জানি না, আমরা ইনভেস্টিগেশন করতে পারবো না, আমাদের সঠিক তথ্য দেওয়া হবে এমন কোনো গ্যারান্টি নাই। অনেকে আমাকে এরকম করে বলেছেন একটা গণতদন্ত কমিশন করতে পারেন না। আমি মাঝে মাঝে ভাবি আমাদের লেখাপড়া জানা বুদ্ধিমান বুদ্ধিজীবী লোকেরাও মাঝে মাঝে এমন কথা বলেন যার সাথে রাজনীতির সম্পর্ক নেই। গণতদন্ত কমিশন এই মঞ্চে যতজন আছেন সবাইকে যদি একটি বানায়ও, বানাবার পরে যেখানেই যান ওইখানে গিয়ে তাকে তথ্য দেবে কেউ? সারা দেশে কেউ মন খুলে কথা বলে? তাহলে গণতদন্ত কমিশন আমরা কি করবো, আমরা কি বলবো? আমরা শুধু বলবো তোমরা কুমিল্লার ঘটনা ঠেকাতে পারলে না কেন? কেন ওসি সাহেব সেই যে ঘুরে বেড়াচ্ছেন তখন ভিডিওতে প্রচার করা হলো, ভিডিও করলো কি, কেন করতে দিলেন? এবং সেখানে শেষ কথা যারা টিভিতে শুনেছেন বা ফেসবুকে শুনেছেন, আহ্বান করাচ্ছে মুসলমানরা যাবো, আমাদের কোরআনকে অবমাননা করা হয়েছে। সাধারণত এরকম একটা ঘটনা যখন হয় কোনো জায়গাতে পুলিশ কি করে, পুরো জায়গাটা ঘেরাও করে ফেলে, এমনকি সাংবাদিকদেরকেও ঢুকতে দেয় না, আর ওই জায়গাটা অ্যাবসলিউটলি ওপেন। শুধুমাত্র ওসি সাহেব গেছেন, কিরকম করে গেলেন? একটা সিএনজিতে চড়ে, পড়েছেন নিশ্চয় পেপারে, কেন সিএনজিতে চড়ে গেলেন? বলছে না আমাদের কাছে তো কোনো গাড়ি ছিল না। আরে বাবা, কুমিল্লার মতো একটা জায়গাতে পুলিশ যাবার জন্য গাড়ি পাওয়া যায় নাই, বিএনপি এখান থেকে মিটিং করে ঘরে ফিরে যাচ্ছে। আচ্ছা, একটা এলাকা থেকে 1000 লোক আসছে, যাবার সময় তো কথা বলতে বলতেই যাবে, স্লোগান দিতে দিতেই যাবে, ওই ফকরুল ভাই যদি মঞ্চ থেকে মানা করেন তাও কিন্তু এটা হয় না, কারণ মানুষ যাবার সময় একটা ব্যাপার থাকে। তখন পুলিশ এত অ্যাক্টিভ, ওখানে হতে পারলেন না কেন? সো আমরা এই ঘটনায় কি একটা শক্তি না দুটো শক্তি, শুধু আমরা নাকি আরো কেউ, জানি না। আমরা শুধু সরকারকে চিনি, সরকার জবাব দিতে হবে, এই পরিস্থিতির অবনতির দায় তাদেরকে নিতে হবে। দেখেন এর মধ্যে কত বড় বড় ঘটনা ঘটেছে, একটা ফেরি ডুবে গেল, মানুষ কথা বলবার সময় পেল না। কালকে মেডিকেলের কতগুলো ডকুমেন্ট চুরি হয়ে গেছে, স্বাস্থ্য বিভাগ এমনিতেই তো কত দুর্নীতি যে করছে তার ঠিক নেই, 13টা না 14টা ডকুমেন্ট চুরি হয়ে গেছে, আমরা এখানে সে কথা বলতে পারছি না। মেডিকেল কলেজে মারামারি করে কলেজ বন্ধ করে দিয়েছে, সেই কথা বলতে পারছি না। জিনিসের দাম মানুষের নাগালের বাইরে, আমরা তার কর্মসূচি করতে পারছি না। এই ঘটনায় সরকারের বেনিফিট হয়েছে, এর ফার্দার কি পরিকল্পনা আছে, আরো কি করতে চায়, হয়তো বোঝার জন্য আমাদের সময় লাগবে। কিন্তু আমি এটা বলবো, প্রথম থেকেই আমি এই কথা বলবার চেষ্টা করেছি, আমরা একটা খলের সাথে লড়াই করছি, সেই খলের ছলের অভাব নেই, তার দুর্বুদ্ধির অভাব নেই, বুদ্ধিমান আর চতুরের মধ্যে পার্থক্য আছে। এই সরকার যারা চালান তারা বুদ্ধিমান নয়, তারা চতুর, তারা ধূর্ত, তারা খল। আমরা যারা লড়াই করতে চাই তারাও এটা বুঝেই লড়াইটা করতে হবে, তা না হলে লড়াইটা জিততে পারবেন না, কোনোই সন্দেহ নাই। লড়াই একটাই, গণতন্ত্রের লড়াই,
কারণ গণতন্ত্র যদি থাকতো তাহলে এগুলো কিছুই ঘটতে পারতো না, সব কিছু প্রকাশিত হতো। এতগুলো বছর ধরে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার বিচার করেনি, লজ্জা করেন ওদের। এইবারে মামলায় আসামি দিয়েছে কতগুলো, কেউ বলে 30,000, কেউ বলে 40,000। 30-40,000 লোকের বিচার কতদিন হবে? বিচার না করার জন্যই তো এত লোকের দাম দেওয়া হয়েছে, এবং প্রত্যেকবার তাই করা হয়। এই সরকার সাম্প্রদায়িকতা ঘরের মধ্যে পুষে রাখে, যখন দরকার তখন সেটাকে কাজে লাগায়, যখন যখন যেই কৌশল নিলে তাদের ক্ষমতাকে পোক্ত করবার মতো ব্যাপার হয় সেইটা করে। অতএব তাকে সেই ওই যে বলে না যেমন কুকুর তেমন মুগুর, ওইভাবেই লড়াই করতে হবে। এবং সেই লড়াই করবার জন্যে আমি অবশ্য মনে করি, যেমন সবাই ঐক্যের কথা বলছেন, এটা তো নিশ্চয়ই ঐক্যের দরকার, কিন্তু ঐক্য এরকম করে হবে না যে সবাই মিলে ইস্যুতে এক জায়গায় এক মঞ্চে আসবে, আমি দেখছি না, অতীতেও দেখি না। এরশাদের বিরুদ্ধে যে লড়াই করলাম সেখানেও 7 দল, 5 দল, 8 দল জামাত আলাদা আলাদা জায়গা থেকে যুগপাত করেছিলাম। এখন কি মুশকিল, আমি যদি অন্য দলকে বলি ভাই চলেন ঐক্যবদ্ধ হই, তো আমাকে বলবে আপনার সাথে গেলে তো আমার লাভ নেই, আপনার সাথে লোক কয়টা। এই উদ্যোগ নিলে বিএনপিকে নিতে হবে, আমি সামনেই বলছি, বিকজ বিএনপি যখন এটা ডাকবে তখন অন্যান্য দল সাধারণ মানুষ যে আস্থাটা পাবে সেটা আমি বা আমার মতো পরিসরের দল ডাকলে পাবে না। এখন বেশি ফুলে যাবেন না, যদি না ডাক দেন তাহলে এক সময় মানুষ নিজেই নামবে। আমি গতকালকের এক সভায় বলছিলাম, ট্রাম্প একটা বক্তৃতা করলো নারী জাতিকে একটু অবমাননা করে 5 লক্ষ নারী নিউ ইয়র্কের পথে মিছিল বের করেছিল, কোনো পার্টি কল দেয়নি, শুধু নারীরা। ব্ল্যাক লাইফ ম্যাটার্স মুভমেন্টের সময় সমস্ত মানুষ একটা খ্রিস্টানদের হত্যার প্রতিবাদে মিছিল করেছিল, কোনো পার্টি কল দেয়নি। বাংলাদেশে এখন কিন্তু মানুষ এতই অথিষ্ঠ, মানুষের বলে সবসময় প্রশ্ন কিভাবে যায়, মানুষ দাঁড়াবেই, সময় থাকতেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে মানুষ বাঁচবে, তাড়াতাড়ি জাতি বাঁচবে। এই সাম্প্রদায়িকতার ইস্যু তো বড় ইস্যু নয়, এটাও ইস্যু, কারণ আমরা নিশ্চয়ই অসাম্প্রদায়িক বাংলা চাই, তার সাথে সাথে এটা ঠিক অসাম্প্রদায়িক বাংলা তখনই হবে যখন সেটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এবং সেই জন্যই গণতন্ত্রের লড়াইয়ে সবাইকে একসাথে হয়ে আমরা উদ্যোগ গ্রহণ করি। আজকের এই আলোচনায় আমরা এরকম করে যদি ভাবতে পারি, উদ্যোগ নিতে পারি, হয়তো তাতে কিছু কাজ হবে। এটা আব্বাস ভাই খুব ঠিক কথা বলেছেন, গভর্নমেন্ট খুবই বিপদগ্রস্ত আছে, এই জন্য গভর্নমেন্ট বহু জায়গাতে কিছু করতেই পারে নাই। গভর্নমেন্ট মনে করেছে কাকে ধরতে গিয়ে কে অসন্তুষ্ট হয়, দেশের মধ্যে কি বিগড়ে যায়, বাইরে কি বিগড়ে যায়, এই পরিস্থিতি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কথাবার্তা। থ্যাংক ইউ, খোদা হাফেজ।